ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। হ্যাঁ, এখন বাজে কটা? 4:30। তো আমি এই একটু আগে বাড়িতে ফিরলাম, মানে আমার খুব আর্জেন্ট কাজ ছিল, তার জন্য আমি বলেছিলাম যে আজকে সারা সকাল থেকে ভিডিও দিতে পারবো না, খুব কাজ রয়েছে। তো সবার প্রথমে বলি তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি, আবার খারাপও আছি, কেন আমি বলে বোঝাতে পারবো না। তো একটা কথাই বলবো, কেউ কিছু মনে করো না, কারণ আমাকে আমি ভেবেছিলাম হয়তো আমি যেতে পারবো না বা টাইম হবে না। হ্যাঁ, 4:30 বাজে, একটা মেয়ের পক্ষে অত দূর যাওয়াটা সম্ভবও না, কিন্তু যে হারে মেয়ে ফোন করছে, বিয়ান ফোন করেছে, আর তারপরে জামাই জিজ্ঞেস করছে কখন আসবে, তো সেই জায়গা থেকে আমি না করতে আর পারছি না। মেয়ে যখন বলেছে, আর তোমরা সবাই ভালো করে জানো যে মেয়ের একটা ডাকে আমি যেখানেই থাকি, যদি ট্রেনও না চলে আমি জলে সাঁতার কেটেও চলে যেতে পারি। তো যদিও সাঁতার কাটতে জানি না, মোটা মানুষ, সাঁতার কাটতে জানি না, তবুও মেয়ে ডেকেছে, যেতে তো হবেই। সে যেমন করে হোক, সাঁতরে হোক, দৌড়ে হোক, আর হামাগুড়ি দিয়েই হোক, যেতে হবে। তাই জন্য আমি সবাইকে বলছি সরি, কেউ কিছু মনে করো না। দেখো, যে কোনো ঝামেলা বাড়ালেই বাড়ে, কমানোর চেষ্টাটা আমরা আগে করব। তো যেখানে সেই মানুষগুলো আমাকে ডাকছে বারবার করে যাওয়ার জন্য মেয়ের বার্থডে, বার্থডেটা আমি তো প্রত্যেক বছর বাড়িতে করি, কিন্তু গত বছরে যে বার্থডেটা আমি বাড়িতে করেছিলাম, যে আনন্দটা আমি পাইনি, সে আনন্দটা আজকে যেভাবে পেয়েছে, আমার সত্যি নিজেকে এত, মানে নিজের চোখে জল চলে এসেছে যে মেয়ে এই এই খুশিটাই চেয়েছিল, সেই খুশিটা কিন্তু সে দিয়েছে, তার স্বামী হিসাবে সে দিয়েছে। তো এখন একটাই আমার কাজ, তারা যখন আমাকে ডেকেছে, আমি দেখো প্রত্যেকটা মানুষের মানে ডাকটা তো আমি অস্বীকার করতে পারি না। তারপরে তোমরা ভিউয়ার্সরা সবাই আমাকে বলছো কাকিমা তুমি রিমির কাছে যাও, কাকিমা তুমি রিমির শ্বশুরবাড়ি যাও, সেখানে দাঁড়িয়ে তোমরাও আমার একটা ফ্যামিলি, তোমাদেরও একটু জানা দরকার, তোমাদের একটু বোঝা দরকার যে হ্যাঁ কাকিমা কতটা ভালোবাসে। ভালোবাসা দেখানো যায় না, ভালোবাসা মনে থাকে। তো চলো বেশি না বকে, এখন যাওয়া যাক। কীভাবে যাচ্ছি আমি অবশ্যই দেখাবো, কারণ এই টাইমে ট্রেনের একদম, ট্রেন পাবো কি আমি তাও জানি না, ট্রেনের টাইম টেবিল আমি কিচ্ছু জানি না। তো যেতে হবে, এইটুকু জানি যেতে হবে, 1 ঘন্টার জন্য হলেও আমাকে যেতে হবে। তো চলো যাওয়া যাক, তারপরে তোমাকে দেখাচ্ছি, চলো। সাজতে সময় পাইনি, এখন সাজতে বসেছে, দেখি না গাড়ি উঠে চলে, তোমাদের হবে করার নেই, হলেও মাথা পেতে নিতে হবে। একদম পিঙ্কি পাল এতদিন ধরে সবার পিছনটা সামলে এসছে, এখনো সামলাবে যতদিন আমি যেতাম না, যে আমার সকালবেলায় বলছে তুমি কখন আসছো, আমি ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কিচ্ছু কিনিনি এখনো পর্যন্ত, কিচ্ছু কেনাকাটি হয়নি, অবশ্যই সবাইকেই দেখ, কোথায় গিয়ে ঢোকায় দেখি, খুব ভালো জানো তো ওরম দিয়ে না, কিন্তু আমরা নিজেরা এনজয় করছি, ঠিক বলেছে, কোথায় আসবো আমি তোমাদেরকে জানাইনি। তো দেখতেই পাচ্ছ এই যে আমার
এই যে আমার বিহান, আমার দুটো বিহান, দুটো বিহান এখন, আর একজন তো খুব ব্যস্ত, খুব ব্যস্ত, বেগনি খাওয়াতে এলো, ঠান্ডা খাওয়াতে এলো, মানে দৌড়ে ঝাঁপড়ে আমাদের শুধু খাইয়েই যাচ্ছে আসার থেকে। তো চলো আরো দেখাচ্ছি, দৌড়াদৌড়ি করছে বৌমার জন্মদিনে, মানে কি যে আয়োজন করেছে তোমাদের বাইরে দেখাচ্ছি আমি, ঠিক আছে? আমি শরীর খারাপ না আর কিছু করতাম, আমি তো বুঝতে পারিনি, আমি তো জানতাম না হাসপাতালে তো কারণ দিদি পশ্চিমে দিদি আমি বলার থেকে যখন বলছে হাসপাতালে করতে হবে আমি তখন ঘামছে, ওই ঘামছে বলে তো শরীরটা খারাপ হচ্ছে। আমি তো একটা ওনাকে দেবো না, আমি নিজেও খাবো না, আমি মরলে দোষ নেই, তুমি যদি মনে করি বলবে কি তোমাকে কিছু খাইয়ে মেরে দিই, আরে এখানে তো প্রমাণ আমি খাওয়াচ্ছি তোমাকে, ও ভিড় করে আছে তোমাকে ডন ডনের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই বাবা ঢুকে যেন বৌমা ভুল করলে মারবে, ধরবে, শাস্তি দেবে, ঠিক আছে? আমি যেরকম মারি এখনো আমি মারি, সেদিনকে লাইভেও সবাই দেখেছিস আমি চল মেরেছি, তো আমার বিনা আমাদের বাড়ির বৌমা খুঁজ, তোমাদের বাড়ি আমার তো সন্তান, ভুল করলে তো আমি মারবো, ঠিক আছে? হ্যাঁ আমি তো মারবোই, ভালো মেয়ে ও লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে আমি জানি তোমাদের কাছে লক্ষ্মী, মায়ের কাছে কিন্তু বদমাস, মা মারবে এই যে তোমরা যে বলছিলে ভুল পাবো না কোনো সময়, যে না দিদি আমার শত্রু কখনো না, দিদির মতো শত্রুকে ভয় মাত্র মাত্রই আর তুমি নিজের মন থেকে সবাইকে ভালো রাখতে দাও, কেউ কোনো ভুলভাল কমেন্ট করে নিজেদের মধ্যে অশান্তি হবে। দিদি বুঝিয়ে দিচ্ছে দিদির বিয়ানের কাছে, দিদি আমার কাছে করতে পারছি না, এইটাই আমি মেনে উঠতে পারবো, আমার কাছে নিমন্ত্রণ ইচ্ছা ছিল, আমার রিবির বাবার সাথে নিমন্ত্রণ ইচ্ছা ছিল খুব, যে আবার আমি ভাবছি যদি আসলে যদি না আসে কিন্তু ভাই বলিস হবে সবার সাথে আবার মিলে যাবো, এটা তো নিয়ম আমার সাথে সরাসরি কথা নেই, আমি ওই জন্য কারণ ওরা ওরা এক হয়ে গেছে, আমি আলাদা হয়ে গেছি, বলবো না বলবো না কি করি না, হয় একদম হয় কিন্তু সবাইকে বলে তুমি ভুলভাবে কমেন্ট করো, সবাই একটাই কমেন্ট করো যেন রিমি এখানে সুস্থভাবে ভালোভাবে সংসার করে, আবার কিছু লোক যেন বলে কি বেঁচে কি বলে বেঁচে খাই, আমার বেঁচে খাওয়া ব্যক্তি তুমি তো জানো, বলো কেউ না জানো, তুমি মাসি শাশুড়ি তোমাকে তো বলবে আমি মা হয়ে এতদিন আমি খেয়েছি, আমাকে বলে যে মেয়ে বেঁচে খাচ্ছে, মেয়ে বেঁচে খাচ্ছে, বড় কথা কি বলো, আমার লেগে যাবে বলে ওই কষ্ট কষ্ট ধরবে না, তো কেউ না জানো দিদি তো জানে তোমাকে ভিডিও করে খেতে লাগে, হ্যাঁ তোমার যা অবস্থা তোমার ভিডিও লাগে না, ভিডিও আমরা শখে করি সেটা, হ্যাঁ আমার লাগে আমার লাগে, এটা আমার চ্যানেল লাগে, আমার নিজের অরিজিনাল চ্যানেলটা দাও কি এসে থেকে লেখ কবিতা আমার জামাই রেডি করছে, একটু হাই বলো, হ্যালো 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 ফুল ফুল ফেলে দিয়ে দেবেন করে